আল্লাহ, মামা মুজ, আমার আমার কবরে এত আগুন জ্বলছে কেন? ও আমার পুড়ে যাচ্ছে, আমার কলিজা পুড়ে যাচ্ছে, আমার শরীর পুড়ে যাচ্ছে। ও মামুদ, আমি আমি দুনিয়ায় কি করেছি? আমি তো একজন ভালো মানুষ ছিলাম মামুদ। এ বেঈমান, পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। স্কুলে যাইতেছ না কই? কি ধারে ব্যাগ, তুমি তাহলে যাইতেছ কই? মাদ্রাসায় যাচ্ছি। মাদ্রাসায় যাইতেছ? মাদ্রাসায় পড়ে? আরে বাবা, বর্তমান সরকার স্কুলের মধ্যে মেয়েদেরকে উপবৃত্তি দিতেছে, ফ্রি বই দিতেছে। তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিল? কাজটা ভালো করে নাই? তুমি যে মাদ্রাসায় পড়ো, তোমার হিজাব কই, বোরকা কই, পায়ে তো জুতাও নেই, গরিব মানুষ, তোমার ওই স্কুলে পড়াটাই ভালো ছিল, কি বলো? ঠিক আছে, তুমি তো এখন পদ্মাও করতেছো না, আর স্কুলে লেখাপড়া করলে গার্মেন্টসেও চাকরি করতে পারতে, টাকা পয়সা ইনকাম করতে পারতে, ভালো একটা ছেলে দেখে তোমাকে বিবাহ দেওয়া যাইতো। কিন্তু এখন তো মাদ্রাসায় পড়লে তোমাকে বিবাহ দেওয়া যাবে না, কারণ তোমার জন্য আবার ওই হুজুর মাওলানা টাইপের লোক খোঁজা লাগবে, তাদের তো আর সচরাচর পাওয়া যায় না। কাজটা ভালো করে নেই তোমার আব্বু, যাও। বাবা, তুই ক্ষেতের মধ্যে আইছিস কে? রাস্তায় মানুষরা বলে, আচ্ছা বুঝছি, বস বস, আমি তো বুঝি তোর অনেক কিছু দরকার, মাদ্রাসা বলস, হিজাব নাই, বোরখা নাই, আমি চেষ্টা করতেছি ধর কাল পরশুর মধ্যে তোর আগে একটা বোরকা কিনে দে। খালি বোরকা হইলে হবে না মা? না বাবা, আমার তো হিজাব নাই, জুতা নাই, আর আমি তো মাদ্রাসায় কোরআন শরীফ নিছি, কিন্তু তুমি তো আমাকে কোরআন শরীফ কিনে দাওনি। ও আর মা, বোরখা যদি তুমি মনে করো মাথা থেকে পড়লে তাও আবার হিজাব লাগে? হ্যাঁ, ও বোরখার সাথে হিজাবও লাগে? ওরে মা, কোরআন শরীফ নাই, হিজাব, বোরখা, জুতা, মেলা টাকার দরকার, এত টাকা আমি কই পাবো? কত ওই যে জুমুনকার খেতে বেগুন খেতে কাজ করতেছি, সে আর কয় টাকা দিব? তার কাছে আগের অবশ্য কিছু কামলার দাম পাই, কিন্তু কত টাকা হইব সেটা তো তুই জানোস না, কত টাকা লাগতে পারে তো? না বাবা। ও আচ্ছা, তাহলে এক কাম কর, তুই এই রোদের মধ্যে খেতে খেত বাড়িতে না থাকা বাড়িতে যা, মায়ের সাথে একটু কাজ কাম কর, আর বিকেলে পড়া করি। মনে কর যে আমি আইলে, কাজ শেষ হইলে আমি ওই জুম্মনকার বাড়িতে যখন যাবো দরকার তোরে নিয়ে যাবো, গিয়ে তোরে বুঝাই টুঝাই মনে কর দেই কিছু টাকা পাই কিনা, তা আগে তো কিছু টাকা পাই দেই, তারপর কত টাকা হয় তোমারে মনে কর আজকে সন্ধ্যায় কিছু কিনে দিই। তাহলে তুমি বাই, যাও, যাও, আর কোথায় খাড়াইও না,
সরাসরি বাড়িতে চলে যাও। বক্তার মুন্সি কি ওটা ঠেলেই ঠুলি আনতেছ? রহমত আলী, রহমত আলী বাইরে আসো। ও মাদ্রাসা আপনি এই গরিবের বাড়িতে? আচ্ছা আসেন আসেন, ভেতরে আসেন, বসেন বসেন বসেন। আরে না, আমার বসার জায়গা কি তোমার বাড়িতে আছে? আর আমি কি যাত্রার বাড়িতে যা বসবো? দুর্গন্ধ আসতেছে না মাদ্রাস? ভালো হয়েছে, আমি আবার মেয়েটারে নিয়ে আপনার বাড়িতে যাইতেছিলাম, আপনি আসতে ভালো হয়েছে। তো আপনার সাথে একটা দরকার আছে, ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছো? বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ। যাত্রা কবে থেকে শুরু করছো যাত্রা? তুমি আমাকে একবার বলবা না যে বন্ধু আমার এলাকায় যাত্রা হইতেছে, তুমি দেখে যাও। টাকা দেওয়া লাগবে? আর টাকা পয়সা কোনো ব্যাপার? তুমি আমার বন্ধু মানুষ, কত? হ্যাঁ 5,000, 50,000। আরে দেব, সমস্যা নাই। ওই যে বক্তার মুন্সি আছে না, বক্তার মুন্সি, আরে আমার সাথে, হ্যাঁ আমি ওর দ্বারা ওই 50,000 টাকা পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি নিও। হ্যাঁ আমি যাবো, বলা লাগবে না, আমি যে কোনো এক সময় চলে যাবো, যাত্রা কি মিস করা যায়? আচ্ছা ওকে, শোনো ওই বাড়িতে যে 50,000 টাকা আছে না, ওটা নিয়ে তুমি ওই খাওয়ার পর যাত্রা প্যান্ডেলে যাবা, যায় ওখানে টাকাটা দিয়ে আসবা, আমার বন্ধুকে চেনো না ওকে, দিয়ে আসবা। তোমার তো আমার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই টাকা দিতে যায় আবার যাত্রা পালার মধ্যে আবার ওই পাঞ্জাবি খুলি নাচ গান শুরু করে দিও না। মাদ্রাসা হয়েছে কি, আমার মায়েটারে নিয়ে আপনার বাড়িতে যাইতেছিলাম। কেন? ওই যে একটা সমস্যা হয়েছে কি, ওরে তো আমি মাদ্রাসায় দিছি। হ্যাঁ, ওর ওই যে বোরকা কেনা লাগবে, হিজাব লাগবে, ওর পায়ে জুতাও নাই, কনসেপ্টও লাগবে, ও আবার কনসেপ্টটা হাতে নিছে। ওই আপনার খেতে তো কাজ করলাম, বেগুন নেড়াইলাম, আজকে নিয়ে 3 দিন হইলো। আর আচ্ছা, বেগুন খেতে যে তুমি 3 দিন কাজ করলা, আজকে দেখো বেলা এখনো কতটা বাকি আছে, আর তুমি বেলা শেষ হওয়ার আগত তুমি কাজ শেষ করে বাড়িতে এসে বেশ সুন্দর বাপ বেটি বেশ সুন্দর মনে করেন যে গল্প করতেছে। না না মাদ্রাস, আমি মাত্রই আসছি, কেবল ঢুকে মায়ের এনেছি, দেখেন আমি এই অবস্থা খেলে মায়ের এনেছি। তুমি মিথ্যাবাদী, একটা ফাঁকিবাজ। আর তোমার এই মেয়েটাকে কত সুন্দর সুন্দর দেখতে, একটা ফুটফুটা মেয়ে, তুমি স্কুলে তাকে দিতে, সে লেখাপড়া করত, সুন্দর একটা স্বামী দেখে তাকে বিবাহ দেওয়া যেত। তুমি কি করলা, তুমি মেয়েটাকে মাদ্রাসায় দিলে। মাদ্রাসা যেখানে নাই বোরকা, নাই হিজাব, নাই পায়ের জুতা, কি বক্তা? ঠিক আছে, কি করলা তুমি এটা কাজ? না না মাদ্রাস, আমি আগেই নিয়ত করছি আমার মেয়েটারে আমি আল্লাহর পথে দিব, ওরে আমি মাদ্রাসায় পড়াবো, আমার যত কষ্টই লাগুক ওর ওই হিজাব বোরকা জুতা কোরআন শরীফ আমি কিনে দেব। তাহলে মাদ্রাসা ওই আপনার ওই আগের কিছু টাকা পাই, আগের কয়েকদিনের কামলার দাম বাকি আছে, আর এখনকার 3 দিনের এই টাকাটা দিলে মোটামুটি ওর মনে হয় কিনতে পারুম সব কিছু। একটি টাকা দিতে পারবো না, তুই কাজ করিস নাই, কোনো টাকা পয়সা নাই, কি বক্তা? ঠিক আছে ঠিক আছে মাদ্রাসা, এই কথা বললেন না মাদ্রাসা, আমার মায়ের মুখের দিকে দেখে আমার পাওনা টাকাটা আপনি দিয়ে দেন। আচ্ছা একটু টাকা দিতে পারবো না, কাজ করছিস? হ্যাঁ কাজ করিস নি, কোনো মিথ্যে কথা বলিস না, মিথ্যে বলা মহাপাপ, কিরে বক্তা, কোনো মিথ্যে কথা বলবি না। মিথ্যে কথা কইতেছি না তো, আমি কাজ করছি, আমার টাকা দেন, আমার পাওনা টাকা আপনি দিবেন না, একটি টাকা দিতে পারবো না। তুই যদি কাজ করলি হয় তাহলে আমি তোকে টাকা বুঝাই দিতাম, তুই তো কাজ করিস না, তুই তো ফাঁকি দিয়েছিস কাজে, কিরে বক্তা। ঠিক আছে, না না আমি একটু ফাঁকি দেন, আপনি টাকা দেন ভাই, দুর্গন্ধ দেন না, আমার 15 টাকাটা দেন আপনি। শয়তান বেকুব,
এই কত সুন্দর মেয়েটা মাদ্রাসায় দিছে, যা এখান থেকে যা। মাদ্রাসা কি গন্ধ দেখ, দুর্গন্ধ। মাদ্রাসা কি করুন, কার কাছে যাব, মাদ্রাসার কাছে টাকা ভাই হ্যাঁ টাকাটা দিল না, আর উল্টা পাল্টা কি সব বলে গেল, আমি নাকি কাম করি আমি কি করবো, তোর কই যাব, কোথায় টাকা পাবো, হায় আল্লাহ। তুমি বিচার করো আল্লাহ, ও নাকি কাজ করছে, টাকা চাই টাকা। আমি কি টাকা দেওয়া মানুষ, আরে আমি টাকা দেবো যাত্রাপালা, আমি টাকা দেবো নাচ গানের অনুষ্ঠান, আরে আমি টাকা দেবো সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি টাকা দেবো ফুটবল খেলায়, কাবাডি খেলায়, ক্রিকেট খেলায়, বলে পড়া পড়বে মাদ্রাসায়। আমি টাকা দেব না, দেওয়া যাবে না আমার কাছে, নাকি তিন দিনের টাকা পায়, তিন দিন দিন তুই তো কাজ করছিস, টাকা তো আর আমি দেবো না, ছলে বলে কৌশলে তো তিন দিনের টাকা কি করলাম, মারি দিলাম, মারি দিলাম। বক্তার অনেক কিছু জানো, আমি অন্যায় করেছি, ও মামুদ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন মামুদ, আমি আমি আর কোনো যাত্রায় কোনো টাকা দান করব না, আমি মাদ্রাসার ইতিম বাচ্চাদের খেদমতে নিয়োজিত থাকব, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, আল্লাহ গরিব কোনো আল্লাহ কাজের লক্ষ্যে টাকা দিয়ে ঠকাবো না, আল্লাহ 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 আমি আল্লাহ আমি দুনিয়ায় যাত্রার কাছে কোনো টাকা ব্যয় করব না, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কাছে টাকা ব্যয় করবো, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন।